এটার বাচ্চা তাদের জন্য একটা ভালো বিকল্প হতে পারে এই ধরনের বৈচিত্র্যময় এবং শৌখিন মুরগি পালন। আমাদের সেই মুরগি পালনের যে রাজবাড়িতে পায়োনিয়ার বলা যায় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তিনি প্রায় 30 প্রজাতিরও বেশি মুরগি তার সংগ্রহশালায় রেখেছেন। আমাদের প্রাণী সম্পদ বিভাগ তাদের যে বিভিন্ন জাতের মুরগি আছে সে সম্পর্কে আমরা নিয়মিত খোঁজ খবর রাখছি, বিশেষ করে তাদের জন্য যে চ্যালেঞ্জ, নতুন একজন তরুণ উদ্যোক্তা এই ধরনের নতুন একটা প্রকল্প শুরুর যে চ্যালেঞ্জগুলি থাকে সেই চ্যালেঞ্জগুলি যাতে ওনারা ভালোভাবে মোকাবেলা করতে পারেন, সেজন্য জাহাঙ্গীর হোসেন সহ অন্য যারা এই ধরনের শৌখিন পাখি পালন বা শৌখিন মুরগি পালন যে আসতে চান তাদের জন্য প্রাণী সম্পদ বিভাগ সবসময় কাজ করে যাচ্ছে, এবং বিশেষ করে তারা যাতে ভ্যাকসিনের সুবিধা পান, তাদের নিবন্ধন কার্যক্রম এবং বিভিন্ন প্রণোদনার আওতায় তাদেরকে আনার জন্য আমাদের প্রাণী সম্পদ বিভাগ রাজবাড়ি কাজ করে যাচ্ছে।